যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা যুক্তি উপস্থাপন করেন যে সব যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক হয়ে যায় তাহলে তাহলে আসলে সব জিনিসই বেদাত এটা কেমন কথা আসলে মরবীরা বোঝে না বিদায় এরকম তারা বিভিন্ন কথা বলার চেষ্টা করে আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্ট বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহিনী জি জি ধন্যবাদ আসলে বেদাত দিনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তালার এবাদতে শরিক করলে শির্ক হয় আর রসুল্লাহ সাল্লাহামের নবুয়াতে শিরিক করলে বেদাত হয় এটা প্রথমত বুঝতে হবে যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরিক শিল্পীর নবুয়া হয় এটার নাম বেদাত আর যেটা নবীর থেকে নিতে হবে না দুনিয়ার কাজ এখানে কোনো বেদাত হয় না এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে অর্থ যে কাজ সেটাকে অংশ মনে করা বেদাত কেউ যদি প্লেনে চড়ে হজে যায় সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সব কম হবে অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সব কম হচ্ছে এটাকে কিন্তু সে দিনের অংশ অংশ মনে করছে কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন সে ব্যক্তি করছেন এবং দিনের বরকত কম হচ্ছে এটাকে তিনি বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য আমাদের জীবনের কর্ম দুই রকম একটা হলো আর একটা হলো মহামেলা মহামেলাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত সেটা হলো রসুল আসলাম যেটা করেছেন এটা করা সুন্নত যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়জ এটা জীবনের প্রয়োজনে করা যাবে জগতের প্রয়োজনে করা যাবে তবে দিনের অংশ মনে করা যাবে না আর যেটা রসুল নিষেধ করেছেন সেটা না জায়জ আর যেটা এবাদত এবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না শুধু আল্লাহর খুশির জন্য করি যেমন পানাহার বাড়ি ঘর লাইট প্লেন এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে সবাই করে সব ধরনের মানুষের অংশ মনে করে এটা কেউ দিনের অংশ মনে করে জীবনের জন্য করতে হয় করতে হয় কিন্তু যেটা দিন এটা শেখাতেই রসুল ইসলাম এসেছিলেন আর আমরা এটা বুঝি এটা যে বুঝি না তা না যারা এই তর্ক করেন তারাও বুঝেন তারাও দিনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত সেখানে কেউ কিছু ঢুকে আবার আপত্তি করেন যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন বুঝতে পেরেছেন কাপড় কালার বা যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকা আপত্তি করবেন সুন্নতের ক্ষেত্রে কোন জিনিস বৃদ্ধি করার নাম হল অথবা আমরা সহজে বুঝি কেউ যদি রসুলাম সাহাবিদের যুগে ছিল না এমন কিছুকে দিনের অংশ মনে করে যেমন আমরা মসজিদে গেছি এক মসজিদে যে দেখলাম মসজিদে এসি লাগানো আমরা ভাবলাম এসি লাগিয়ে সেই মসজিদে সব কম হবে অথবা এসি লাগাইনি এই মসজিদের সোয়াব কম হবে তাহলে এসিটাকে তারা এবার তো অংশ বানাচ্ছেন এটা কেউ কিন্তু মনে করে না তারা জানে এটা জাগতিক ব্যাপার নামাজে একটা আরামে নামাজ এটা কেউ এবাদতের অংশ মনে করে না কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন এটাকে কিন্তু তারা এবাদতের অংশ মনে করছেন আল্লাহর তাকার রুবের অংশ মনে করছেন আল্লাহর নৈকট রাষ্ট্রের জন্য যা কিছু শিক্ষা এটা রসুল থেকে নিতে হবে আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন আন্তুম আদ্রাবে সুনে দুনিয়া কুম দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো গবেষণা করবে এগোবে শুধু হারামের বাউন্ডারিতে যাবে না তো এই জন্য যেটা রসুল সাল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে আল্লাহর নৈকট্যের পথ আল্লাহর সন্তুষ্টির পথ আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয় এই বিষয় রসুলসাল্লাম তারা অন্য কারোর দেখে করলে অন্য কাউকে এখানে নিয়ে আসলে রসুল্লাম করেননি জানার পরেও এটাকে দিন মনে করলে এটা বেদাত এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করে অপছন্দ করে জি আলহামদুলিল্লাহ বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমাদের কাছে আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন